মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ, হ্যাঁ শুধুমাত্র কি ওটা লেন্স না, ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়। বিলাই আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে আপনি দেখে নিন প্লিজ। অনেক দর্শক না যারা ওই যে পার্টিকুলার কিছু গ্রুপ তারা এটা আসলে স্প্রেড করার চেষ্টা করেছে। প্রথমত ওখানে কিন্তু অলরেডি ক্লিয়ার করা ছিল সিনেমাতে যে আমাকে যখন বৈশাখ মানে রাজভাই যখন বলছে যে আমার বিলাই চোখটা তার অনেক পছন্দ, হ্যাঁ শুধুমাত্র কি ওটা লেন্স না, ওটা আমার অরিজিনাল চোখটা এস্টাবলিশ করা হয়েছে, যে ওখানে আমার চোখটাই এমন। এখানে কিন্তু এমন না যে কোনো কিছু পার্টিকুলার কিছু দেখানো হয়েছে, আপনারা দেখবেন কিন্তু মানে এটা কি কেউ দেখে নাই যে সোসাইটিতে অন্য কারোর চোখের আইবরটা একটু অন্য কালার হয়, এটা তো নতুন না। সো এই ধরনের মানে কথা বলা আসলে খুব হাস্যকর আমার কাছে মনে হয়। সো অলরেডি ওখানে স্টাবলিশড আছে, যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে, যারা দেখবে না বা না দেখে মন্তব্য করবে তখন ওই যে কিছুক্ষণ আগের ঘটনাটার মতো হবে আর কি, প্রভাবিত হবে। দিস ইজ দ্য পার্ট অফ মেকআপ, মানে আমরা যখন একটা ক্যারেক্টারকে ভাবি মানে নহর এমনই, নহরের ক্যারেক্টার, নহরের চুল, নহরের চোখ এমনটাই, দেয়ালের দেশে যে নহর আমাকে যেভাবে দেখানো হয়েছে। রাজবুবলির কেমিস্ট্রি খুব ভালো ছিল, মজে ছিল। এই যে আপনাদের এই মন্তব্যগুলো, দর্শকদের মন্তব্যগুলো, আমার মনে হয় যে রাজবুবলি বা বৈশাখ নহর দেয়ালের দেশ দিয়ে আসলে যে এই জার্নিটা স্টার্ট করেছে আমাদের ডিরেক্টর বিশুভ ভাই, নতুন একটা কেমিস্ট্রি দেখিয়েছে দর্শকদের, সেটা ইনশাল্লাহ সামনে ওরকম ডিরেক্টর প্রডিউসাররা চাইলে অবশ্যই দেখা যাবে। দেশ সিনেমাটির টিজার ট্রেইলার গানগুলো আসলে লঞ্চ করছিলাম সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রমোশনাল কন্টেন্ট হিসেবে, তখন থেকেই ভালোবাসাটা আসলে একদমই যেভাবে ছিল যে তারা প্রথম দিন থেকে দর্শকরা অনেক এক্সাইটেড ছিল, এবং আপনারা যারা আমাদের ভাই ব্রাদার সিস্টার সাংবাদিক যারা আছেন প্রত্যেকে আসলে দেয়ালের দেশের সাথে খুব সুন্দর করে যুক্ত আছেন। তো ঈদের দিন থেকে যেহেতু পুরো মুভিটা সিনেমা হলে দেখা যাচ্ছে, সেদিন থেকে আমরা এবং আপনারাও দেখছেন যে যেভাবে দর্শকদের পজিটিভ রিভিউস এবং যেভাবে দর্শকরা ভালোবেসে কাছে টেনে নিয়েছে দেয়ালের দেশকে, সো শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়ার কিছু হয় না। কারণ এবং আরও আরও যেই ব্যাপারগুলো যে আমরা চাই অনেক প্রভাব পড়ুক, আমরা চাই সবাই দেয়ালের দেশ নিয়ে নানান ধরনের প্রভাবে প্রভাবিত হোক এবং সেই প্রভাবিত হয়ে সিনেমা হলে গিয়ে এটা আবিষ্কার করুক। তো এটা আমাদের জন্য ভালো হচ্ছে, কারণ দেয়ালের দেশ সিনেমাটা সিনেমার কন্টেন্টের জোরে এগিয়ে যাচ্ছে, আমাদের শিল্পীদের জায়গা থেকে আমরা যে পরিশ্রমটা করেছি সেই জোরে এগিয়ে যাচ্ছে, এবং ডিরেক্টরের যে কষ্ট, যে শ্রম, যে গল্পের জোর, যেই ওভারঅল যে টিমের আসলে ডেডিকেশন, সেখান থেকে কিন্তু দেয়ালের দেশ এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখছেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কীভাবে অ্যাপ্রিসিয়েট করছে। একটু আগে আমি দেখলাম একজন আন্টি এসেছেন, তিনি বলছিলেন যে 20-25 বছর পরে সিনেমা হলে এসেছেন। একজন আঙ্কেলের সেদিন দেখলাম যে উনি বাইট দিচ্ছেন আপনাদের সংবাদ মাধ্যমে যে উনি, ওনার 85 বছর বয়স কিন্তু তিনি তার ছেলে এবং ছেলের বউর সাথে, নাতি নাতিদের সাথে এসেছেন এবং দেয়ালের দেশকে তার ভীষণ ভালো লেগেছে। এছাড়াও যে বয়সের মানে আপু ভাইয়া, আমি বলবো যে আন্টি আঙ্কেল থেকে শুরু করে প্রত্যেকে দেয়ালের দেশকে যেভাবে ভালোবেসেছেন বা বাসছেন, সো এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, আমরা শিল্পী হিসেবে অনেক বেশি আসলে আনন্দিত। একজন অনেক বড় পাওয়া পায়, কারণ একজন ডেড বডি এখন তো অনেকেই সিনেমাটা দেখছে, সো অনেকে রিলেট করতে পারবে। একটা ডেড বডিকে নিয়ে যে ভালোবাসা বা যে রাজভাইয়ের জায়গা থেকে যে আছে না, যে না পাওয়া একটা তৃপ্তি বা যে এই নহর এবং বৈশাখের যে একটা স্বপ্ন ছিল, তারা যে সেটা ডিফারেন্ট ওয়েতে আসলে ফিল আপ করেছে, সো সেখানে আমার মনে হয় যে এটাই আমার একটা বড় অ্যাচিভমেন্ট, যে আপনারা যেটা বলছেন যে অন্যভাবে দেখা গিয়েছে। আমি বারবার আমার অভিনীত সিনেমাগুলোতে এভাবেই ডিফারেন্টভাবে আসতে চাই। আমি আসলে আমার টিমের সাথে মজা ছিল, এখন আসলে যখন আসলে আমার একটা নিউজ দেখি যে আসলে ওদের কেমিস্ট্রি খুব পছন্দ সবার, এবং ওদের বলতে নহরের বসে নহর এবং বৈশাখ, হ্যাঁ ওদের ওদের কথাই বলছি আমি। আর প্রথমত হচ্ছে আমি গল্পের প্রয়োজনে আর্টিস্টকে ভাবি, সো আমি যেহেতু আমার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, তার পরের প্রজেক্টের জন্য গল্প ভাবছি, সো আমার ডেফিনেটলি গল্প ভাবতে গিয়ে যদি মনে হয় যে আমার সেই চরিত্রকে তারা দুজন সার্ভ করবে, ডেফিনেটলি সেটা পৃথিবীর যে কোনো দেশের অভিনেতা হতে পারে, সেটা শরীফুল রাজ হতে পারে, বুবলি হতে পারে, ডিপেন্ডস অন গল্প। আপু মানে একটু পরিবারকেও তো সময় দিতে হয় ঈদের সময়টা, আর তাছাড়া আসলে আমরা ফিডব্যাকটা রিসিভ করছিলাম ঘরে বসে, কারণ সবসময় চাই যে দর্শকরা তাদের মতো করে সিনেমাটা দেখুক, আমরা যেন তাদেরকে ডিস্টার্ব না করি। তো সেক্ষেত্রে আসলে আজকেও আমরা কিন্তু একদম দর্শককে বিরক্ত করিনি, আমরা মুভি যখন শেষ হয়েছে দর্শকদের কাছাকাছি তখন আমরা গিয়েছি শুধুমাত্র কৃতজ্ঞতা জানাতে, সো আমরা চাই আসলে তারা নিজেদের মতো করে আগে সিনেমাটা উপভোগ করুক।